দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের ভূমিকা। আর বিষয়টা নিয়ে আলোচনার জন্যে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন AKM শহীদুল হক, সাবেক মহাপরিদর্শক বাংলাদেশ পুলিশ, এবং মোফাজ্জল করিম, সাবেক সচিব ও রাষ্ট্রদূত। আপনাদের দুজনকে স্বাগতম। দর্শক, গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল অবাধ ও সুষ্ঠু নির্বাচন। একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের, আর এ কাজে নির্বাচনকালীন সময় নির্বাচন কমিশনকে সহযোগিতা করে থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসন। আমাদের আলোচনার বিষয় আজকে এটি। আলোচনার শুরুতে আমি সাবেক IGP তার কাছে জানতে চাইব, গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় একটি সুষ্ঠু নির্বাচনকে আপনি কীভাবে সংজ্ঞায়িত করবেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনকালীন সময়ে কীভাবে কাজ করে, তার ভূমিকা কী থাকে? আপনাকে ধন্যবাদ। আপনি নিজেই বললেন আপনার সূচনা বক্তব্যে যে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা তৈরি করতে হলে একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন দরকার। সেটাই নির্বাচনের মানদণ্ড, সেটি হওয়া উচিত যে অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু শান্তিপূর্ণ একটি নির্বাচন, যাতে জনগণ ভোটাররা যার যার ভোট তার মতো দিতে পারে, যাকে সে পছন্দ করে তাকেই যা দিতে পারে, নির্বিঘ্নে নিঃসংকোচে ভোট কেন্দ্রে যেতে পারে, ভোট দিতে পারে। এটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার মূল প্রতিপাদ্য আমি মনে করি। কিন্তু এই যে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সংগঠন করতে হইলে আপনার কতগুলি কাজ করতে হয় প্রশাসনকে, পুলিশকে, যেটা আমরা বলে থাকি যে তিনটি পর্যায়ে পুলিশকে কাজ করতে হয় প্রশাসন। একটা হলো নির্বাচন পূর্বে, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরবর্তী। নির্বাচনের পূর্বে যাতে সুষ্ঠু নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ বজায় থাকে, এই কারণে যে সমস্ত দুষ্কৃতিকারী বা যারা ভাড়াটিয়ার লোক, মানে ভাড়াটিয়া হিসাবে সন্ত্রাসী করে, অপরাধ করে, এই সমস্ত হলিগান যারা আছে, অবৈধ অস্ত্রধারী, মাস্তান, এদেরকে বিরুদ্ধে অভিযান করে তাদেরকে যাতে জেলের মধ্যে রাখা যায়, তারা যাতে বাহিরে না থাকে, অবৈধ অস্ত্র যাতে বাহিরে না থাকে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অভিযান চালানো হয়। যারা ওয়ারেন্ট আসামি, যারা তালিকাভুক্ত সন্ত্রাসী, যারা অস্ত্রধারী, এদেরকে তালিকা করে এদের ব্যাপক অভিযোগ করা হয়, যাতে নির্বাচনের দিন এরা কারো কোনো প্রার্থীর পক্ষে মাস্তানি করে ভোট কেন্দ্র দখল না করতে পারে, সেই কাজগুলো আইন শৃঙ্খলা বাহিনী করে থাকে। এরপর আচরণ, প্রত্যেকটা নির্বাচনের আচরণ বিধি আছে, প্রার্থীদের জন্য আচরণ বিধি আছে এবং প্রার্থীদের সমর্থক যারা আছে তাদের জন্য আচরণ বিধি আছে। সেই আচরণ বিধিগুলি করা হয়েছে শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে। আচরণ বিধিগুলি যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে কিন্তু পরিবেশটা ভালো থাকে, অনুকূল পরিবেশ থাকে। এই জন্য আচরণ বিধি লঙ্ঘন যদি করে থাকে তার বিরুদ্ধে প্রশাসন, পুলিশ এগুলি ব্যবস্থা নিয়ে থাকে। সরাসরি পুলিশ ব্যবস্থা নেওয়াটা পুলিশের জন্য সরাসরি নিতে না পারলেও পুলিশ পরোক্ষভাবে নিতে পারে এবং ম্যাজিস্ট্রেটের সহায়তায়, নির্বাচন কর্মকর্তার সহায়তায় সেগুলি করতে পারে। কিন্তু পুলিশ রিপোর্ট দিতে পারে যে ওই প্রার্থী আচরণ লঙ্ঘন করছে, তো রিটার্নিং অফিসার বা ইলেকশন অফিসার যারা থাকে তাদের প্রতি ব্যবস্থা নিতে পারে। তো এইভাবে নির্বাচনের পূর্বে পরিবেশটা তৈরি করা, আর নির্বাচনের দিন বা আগের দিন থেকেই যে ভোট কেন্দ্রের যে নিরাপত্তা ব্যবস্থা, ভোট কেন্দ্রের ভিতরে একেবারে যেখানে বুথে তো যাবে না, বাইরে, এবং ভোটাররা যে রুট দিয়ে আসবে সে পথে পুরো এলাকায় যাতে শান্তিপূর্ণ পরিবেশ থাকে, সেখানে ব্যাপক পুলিশ, BJP, আনসার এগুলি মোতায়েন থাকে, ম্যাজিস্ট্রেট থাকে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকে, মোবাইল পার্টি থাকে, এগুলি করা হয় ভোটারদের নির্বিঘ্নে এবং তার সাহস দেওয়ার জন্য, ভোট কেন্দ্রে যাতে কেউ মাস্তানি না করতে পারে, ভোট কেন্দ্র দখল না করতে পারে, ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই না করতে পারে, এই জন্য এই কাজগুলি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী করে থাকে। এরপর ভোট হওয়ার পরে ভোটের গণনার সময় তাদের কাছ থেকে ভোট গণনা করে সে ব্যালট পেপার বাক্স সেগুলি রিটার্নিং অফিসারের কাছে নিয়ে আসা, এগুলি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে মেন করতে পারে, এগুলি একটা রুটিন কাজ করে থাকে। তারপর নির্বাচন পর্বতে যে সহিংস ঘটনা ঘটে,
বিজয়িত পার্টি বা বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে এগুলি তো অনেক সময় ঘটে থাকে, সেগুলি যাতে না ঘটে সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটা ব্যবস্থা থাকে। সো ইলেকশনের দিন ইলেকশন করে আসলাম আর না খেতে ঘুমাইলাম তা না, পরের দিন কিন্তু প্রত্যেক এলাকাকে ডমিনেট করতে হয় যে যাতে কোথাও রকম কোনো দুর্ঘটনা না ঘটে। তো এইভাবে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এগুলি সাধারণত আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন করে থাকে। ধন্যবাদ সৈয়দ ভাই। এবং সবকিছু কিন্তু নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সব কিছু করতে হয় আর কি। আমি একটু মোফাজ্জল করিম স্যার জানতে চাই, সুষ্ঠু নির্বাচনের জন্য জেলা এবং উপজেলা পর্যায়ে আসলে প্রশাসনের ভূমিকাটা কি হওয়া উচিত? প্রশাসনের কি ভূমিকা? তার মানে কি পুলিশ প্রশাসনের অংশ না? এতক্ষণ শহীদ যা বললেন, আপনি যেটা বলতে চাচ্ছেন হয়তো যে পুলিশ এবং মিলে তাদের সবার, কারণ আমাদের মনে রাখতে হবে পুরো বিষয়টা হচ্ছে একটা সমন্বিত একটা প্রচেষ্টা, সবাই মিলে পুলিশ পুলিশের মতো কাজ করলো বা ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের মতো চললেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে রাজনৈতিক দলগুলো তারা তাদের মতো চললো, এরকম যদি হয় তাহলে কখনোই এটাতে সাফল্য অর্জন করা যাবে না। যাই হোক, দেখুন আমাদের গত 10-12 বছরের যে অভিজ্ঞতা এই নির্বাচনের ব্যাপারে, এটা খুবই তিক্ত এবং খুবই দুঃখজনক। একবার হতে পারে, যেমন 2014 সালে যে ঘটনা ঘটেছে রাজনৈতিক কারণে নির্বাচনটা হয়ই নাই বলতে গেলে, কারণ 152 না 153টা সিট তো বিনা ইয়েতেই চলে গেল, মানে ভোট না হয়েই হয়ে গেল। কিন্তু তারপরে তো আস্তে আস্তে কোথায় কোথায় ভুল হয়েছিল শুধরানো উচিত ছিল। এরপরে কিন্তু প্রথম বোধহয় কাজী রকিবউদ্দিন উনি ছিলেন চিফ ইলেকশন কমিশনার, পরে তার স্থলাভিষিক্ত নুরুল হুদা, কাজী নুরুল হুদা। তো এই দুইজনের আমলেই যে নির্বাচন হয়েছে সেগুলো আর যাই হোক, আমি অন্তত তাদেরকে এটাতে 5 নম্বর দিতে রাজি না, ভালো নম্বর তো পাওয়া দূরের কথা, 5 নম্বর দিতে রাজি না। এখন মানুষ কিন্তু সাংঘাতিক প্রত্যাশা সাংঘাতিক বেড়ে গেছে, কারণ মানুষ নির্বাচন বিমুখ হয়ে গেছে এই 14 সাল 18 সাল ইত্যাদি নির্বাচন দেখার পরে, এখন আর ইন্টারেস্টেড না তারা বিভিন্ন নির্বাচনে, এটা ইন্টারেস্টেড না, মনে করে দূর গিয়ে কী হবে। দেখুন এটা দুঃখজনক যে দেশের মানুষ নির্বাচনমুখী, অন্যান্য অনেক দেশের থেকে আমাদের দেশের মানুষ নির্বাচন 70-75% লোক ভোট দিতে যায় স্বাভাবিক অবস্থায় নর্মাল অবস্থায়, সেখানে মানুষ এখন নির্বাচন বিমুখ হয়ে যাবে কেন? এই জন্যেই নানা রকমের অব্যবস্থাপনা এবং এই যে অত্যন্ত উচ্চ প্রত্যাশা নিয়ে হয়তো ভোট দিতে গিয়ে দেখে তার ভোটটা দেওয়া হয়ে গেছে কিংবা অন্যান্য আরও বাধা টেদা ইত্যাদি ইত্যাদি, সেগুলো থেকে উত্তরণ হয়ে এবার মানুষ খুব আশা করছে যে পরবর্তী নির্বাচন যেটা দ্বাদশ ইয়ের জন্যে কী বলে সংসদের জন্য নির্বাচন যেটা 23 সালে হওয়ার কথা, 2023 সালে, এটা নতুন করে একটা নতুন একটা নির্বাচন কমিশন গঠিত হয়েছে এবং তারা, আমার কাছে মনে হয়েছে কাজী হাবিবুল্লাহ সাহেব যে সমস্ত কথা বলছেন এখন পর্যন্ত এটাতে বেশ আশার বাণী শোনাচ্ছেন এবং মনে হচ্ছে যেন তিনি একটা মিশন নিয়ে এসছেন করতে পারবেন। আমার কথা হলো এটা আশা করি ওনারাও একমত হবেন যে একা হাইবুল্লাহ সাহেব বা নির্বাচন কমিশন কিছু করতে পারবে না, একা কোনো ডেপুটি কমিশনার এসপি ইউএনও ওসি কেউ কিছু করতে পারবে না, সবাই সম্মিলিত প্রচেষ্টায় করতে হবে আর তার সঙ্গে নিতে হবে রাজনৈতিক দলগুলোকে, তাদেরকেও বলতে হবে আপনারা অন্য সময় যাই করুন না কেন নিজেদের মধ্যে মারামারি করুন কাটাকাটি করুন একে অন্যের বিরুদ্ধে যত গালাগালি যাই করুন না কেন, কিন্তু নির্বাচনটাকে সব কিছুর ঊর্ধ্বে রাখতে হবে যাতে করে সুন্দর নির্বাচন হয়। আমাদের আশেপাশে কোনো দেশেই কিন্তু আমাদের মতো তো বাজে নির্বাচন হয় না, এই যে ইন্ডিয়া এত বড় ডেমোক্রেসি, হ্যাঁ 150 কোটি মানুষ বা তারও বেশি বোধহয় লোকসংখ্যা, এখন তাদের এখানেও তো কই নির্বাচন নিয়ে নির্বাচনে কারচুপি হয়েছে বা প্রশাসন সাহায্য করেছে প্রশাসনের, এগুলো কোনো শোনা যায় না। তো যাই হোক, যেটা বলছিলাম
পলিটিক্যাল পার্টিজগুলোকে যদি আপনার সঙ্গে নেন আর কি নির্বাচন কমিশন আগেভাগে আগে থেকে এখন থেকে তাদের মোটিভেট করে এখন থেকে বলতে হবে যে আসুন যেটা সামনে আসছে এটাকে উৎসব মুখর করার জন্যে আনন্দময় করার জন্য সর্বোপরি এটাকে সম্পূর্ণ অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্যে আমরা সবাই একে একসঙ্গে এক হাত মিলিয়ে আসুন আমরা কাজ করি। আর কী কী কারণে নির্বাচন ভালো হয় না সেগুলো আগে আইডেন্টিফাই করতে হবে, কারণগুলো আর কি আইডেন্টিফাই করে সেগুলো রিমিডিয়াল মেজার প্রিভেন্টিভ মেজার্স নিতে হবে বা রিমিডিয়াল মেজার্স নিতে হবে। ম্যাজিস্ট্রেট পুলিশ তারা কিন্তু নির্বাচনের সরাসরি তাদের দায়িত্ব নেন, সরাসরি দায়িত্ব হচ্ছে গিয়ে সংবিধান মতো দায়িত্বপ্রাপ্ত হচ্ছে নির্বাচন কমিশন। কিন্তু এটাও বলা আছে নির্বাচনকালীন সময়ে যে সংবিধানেই আছে সব কটি সরকারি বিভাগ সরকারি প্রতিষ্ঠান যা আছে সংগঠন যা আছে সেটা প্রশাসনই হোক আর পুলিশই হোক এমনকি শিক্ষা বিভাগ বা কৃষি বিভাগ বা এই সেই ইত্যাদি বিভিন্ন ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে সকলেই কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক তাদের পরামর্শ অনুযায়ী বা নির্দেশ অনুযায়ী এমনকি তাদের আদেশ অনুযায়ী মানতে বাধ্য, আদেশ মানতে বাধ্য এবং সেই অনুযায়ী তাদেরকে কাজ করতে হবে। তো এই টিমটা একটা একটা বিরাট একটা টিম একটা দল গঠন করতে হবে এবং এই প্রক্রিয়াটা এখন থেকে আর মাত্র বছর দেড়েক বাকি আছে নির্বাচনের এখন থেকে এটা শুরু করতে হবে। জাতি কিন্তু আমরা যত কথাই বলি না কেন সাধারণ মানুষ জাতি কিন্তু একটা ভালো নির্বাচনের জন্য ইয়ে আছে আর কোঅপারেট করে সবসময়, এমন দেখা যায় না যে গণ্ডগোলটা হয়েছে পলিটিক্যাল পার্টির বাইরে কেউ করছে, নো যদি গণ্ডগোল হয় সেগুলা রাজনৈতিক দলগুলোই করেন আর কি। তো তাদেরকে এখনই তাদেরকে নিয়ে বসুন, বসে আলাপ আলোচনা করে কীভাবে সুন্দর একটা নির্বাচন করা যায় সেই ব্যবস্থাটা নিতে হবে। আর শেষে একটা কথা বলি সেটা হচ্ছে যত বড় নির্বাচন কমিশনার আর প্রধান কমিশনার হন না কেন সচিব আর ইয়ে কী বলে আইজি সাহেব আর অমুক তমুক ইত্যাদি ওটা কিছু না, সাধারণ মানুষের কাছে ফিল্ডে একজন ওসি বা একজন ইউএনও একজন ডিসি বা একজন এসপি ফিল্ড লেভেলে একদম এরাই হচ্ছেন যে তাদের কাছে ওরে বাপ রে বাপ, তাদের কাছে উনি আইজি ওসি আইজি, সে বেচারা গ্রামের লোকটা বা সাধারণ মানুষ সে আর কিছু বোঝে না, একজন ম্যাজিস্ট্রেটকে মনে করে ওরে বাপ রে বাপ এত ক্ষমতাশালী। অতএব আপনাদের সম্বন্ধে যখন মানুষের এই ধারণা তাহলে আপনারা এই ধারণাটাকে মূলধন করে আপনাদের এদের কাজে লাগান, আমি বলছি না তাদেরকে ভয় পাইয়ে দেন বা কিনা হয়েছে কিন্তু তাদের সমর্থনটা আদায় করুন, তাদের বোঝান এবং আপনাদের প্রতি তাদের যে শ্রদ্ধা ভক্তি এখনও গ্রামে মানুষ বলে একজন ডিসিকে বা একজন এসপিকে বলে হুজুর আপনি মাই বাপ আপনি মাই বাপ, তাকে সমস্ত আস্থা তার আস্থা। ধন্যবাদ স্যার আপনাকে। আমি একটু সুদূরবার কাছে জানতে চাই আর কি সম্প্রতি আপনার একটি বই বের হয়েছে পুলিশ জীবনের স্মৃতি স্বৈরাচার পতন থেকে জঙ্গি দমন, এবং ওই অনুষ্ঠানে আপনার একটি বক্তব্য ছিল রাজনৈতিক শক্তি ও আমলাতন্ত্র কখনো পুলিশের পরিবর্তন চায় না, এই বিষয়গুলো নিয়ে একটু ব্যাখ্যা যাচ্ছিল আমার। দেখেন যে আমি 32 বছর পুলিশ চাকরি করেছি, তো সে আপনার 1986 থেকে 2018 পর্যন্ত আমি জেলা প্রধান চাকরি করছি, জেলার এডিশন এসপি ছিলাম, 4টা জেলার এসপি ছিলাম, 2টা বড় বড় রেঞ্জের ডিআইজি ছিলাম, ডিআইজি রাজশাহীতে 16টা জেলা ডিআইজি চিটাগাং ছিলাম, পুলিশ কমিশনার ছিলাম, আমার অনেক বাস্তব অভিজ্ঞতা থেকে আমি কথাগুলি বলেছি এবং আমি দেখেছি যে অনেকেই খালি সুশীল সমাজ জনগণের পক্ষ থেকে মানবাধিকার সংস্থার পক্ষ থেকে বলা হয় পুলিশ চলে 1861 সালে আইন অনুযায়ী পুলিশ আইন, কিন্তু সেই ব্রিটিশ আমলের এই আইন দিয়ে পুলিশ জনগণের পুলিশ হতে পারবে না, পুলিশ আইনের সংস্কার দরকার, নতুন স্বাধীন দেশের যুবক যুবী আইন তৈরি করা দরকার, না হলে পুলিশের জবাবদেহিতা পুলিশের কিন্তু তৈরি হবে না। তো এইসব কথা কিন্তু সবসময় সবাই বলে এবং 1/11 পরে 2007 কিন্তু তৎকালীন সরকার মানে ক্যাটরা গভর্নমেন্ট কিন্তু একটা ইন্টার মিনিস্ট্রি কমিটি গঠন করে দিয়েছিল এই আইন নতুন আইন করার জন্য, সেই কমিটি দেশ বিদেশে ঘুরছে, জাপান গেছে, তৎকালীন স্বরাষ্ট্র সচিব ছিলেন করিম সাহেব উনিও গিয়েছিলেন, তারপর তারা একটা ড্রাফট তৈরি করে জমা দিয়েছেন, সেই ড্রাফটটা এখনও হোম মিনিস্ট্রির ডিপ ফ্রিজে আছে, তার মানে কি ওই হোম মিনিস্ট্রি খুলেও দেখেনি,
তারপরে আমি এটা বলতাম যে আমলা যারা তারা পুলিশের সংস্কার হোক আইনের সংস্কার হোক তারা আগ্রহী না, তাদের কাছে সেই কলোনিয়াল লেগেসি যে মেন্টালিটি সেটা আছে। আর পলিটিশিয়ানরা তো সবসময় পুলিশকে নিজে যেই দল ক্ষমতায় যায়, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, সুজাতিপতি বলেন, ওরা যারা ক্ষমতাসীন দল তারা মনে করে পুলিশ তাদের বাহিনী, তারা তাদের দল ক্ষমতায় কাজে পুলিশ তাদের কথাবার্তা চলবে এবং মাননীয় সংসদ সদস্য যারা আছেন তাদের একটা প্রবণতাই থাকে, অধিকাংশ সংসদের প্রবণতা থাকে পুলিশকে তার কথাবার্তা চালাইতে হবে। এটা এটা তো বাস্তব অভিজ্ঞতা থেকে এটা আমি দেখে আসছি আমার 30 বছর, সেই কথাগুলি আমি বলেছি। যদি বলা হয় আমি রাজনৈতিক শক্তি রাজনীতি সব ক্ষেত্রে পুলিশের কাজে ইন্টারফেয়ার করে তা না, কিছু কিছু ক্ষেত্রে করে, সব ক্ষেত্রে হয়তো তারা করে না, হয়তো মার্ডার কেস হলে করবে না, হয়তো র‍্যাপ কেস হলে করবে না, কিন্তু কতগুলির ক্ষেত্রে করে। আর পাবলিক সাধারণ জনগণের কিন্তু একটা পারসেপশন যে পুলিশ রুলিং পার্টির কথা ছাড়া কোনো কাজ করা যায় না, এটা কিন্তু মানুষ মনে করে। যদি সব ক্ষেত্রে মানুষের ধারণা সব ক্ষেত্রে ঠিক না, তারপরেও তো একেবারে অমূলক না। তো এই কথাগুলি একাডেমিক কথাগুলি আমি বলেছি যে পুলিশের যদি জবাবদিহিত আপনি বাড়াতে চান, যদি পুলিশের জনগণের পুলিশ করতে চান যেটা যে মানুষের দাবি প্রত্যাশা, তাহলে পুলিশ আইনের সংস্কার করতে হবে। পুলিশ আইনের সংস্কার করতে হলে এই যে আমলা এবং পলিটিশিয়ান তাদের ইচ্ছা যদি না থাকে তাদের কথা ছাড়া করা যাবে না, তাদেরকে সেই কলোনিয়াল লিগেসি কলোনিয়াল মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। পুলিশ তো স্বাধীন কোনো সংস্থা হবে না আদালতের মতো, পুলিশ সরকারের অধীনেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই থাকবে, কিন্তু পুলিশ যাতে স্বাধীনভাবে আইন স্বাধীন বলতে আমি বলতেছি আইন কানুন বিধিবিধানের মধ্যে থেকে কাজ করতে গিয়া যাতে সে কোনো হয়রানির শিকার না হয়, একটা কাজ সে আইনের মধ্যেই করলো, এমপি সাহেব পছন্দ হইল না বা এমপি সাহেব এটা বললেন যে এই কাজটা করেন, পুলিশ দেখলো যে এটা তো আইনের মধ্যে পড়ে না, এটা করা ঠিক হবে না, এই জন্য ওই ওসিকে দিলে বদলি করে বা এসপির বিরুদ্ধে কমপ্লেন করলো। এই যে একটা হয়রানি, এই হয়রানি করতে হলে আমার একটা লিগেল সাপোর্ট লাগবে, যেটা আমরা পুলিশ অধ্যাদেশ 2007 করা হয়েছিল, এটা পুলিশ কমিশনের বিধান ছিল, বিভিন্ন দেশ থেকে ঘুরে দেখে আসে কর্মী সভা ছিল, এবং পুলিশ কমপ্লেন কমিশন ছিল। একটা কমপ্লেন কমিশন মানে এটা ইন্ডিপেন্ডেন্ট একটা কমিশন থাকবে, যেটা মাননীয় রাষ্ট্রপতি চিফ জাস্টিস যারা মিলে নাম দেবে, তবে একটা ইন্ডিপেন্ডেন্ট কমপ্লেন কমিশন থাকবে, পুলিশের বিরুদ্ধে কোনো কমপ্লেন যদি হয় অভিযোগ হয় ওই সংস্থা তদন্তের ব্যবস্থা করবে। অন্য সব দেশগুলোতে আছে, অনেক দেশে আছে। আর পুলিশ কমিশন থাকবে যে না পুলিশ কথা কথা পুলিশের বদলি করা, টার্মিনেট করা, সাসপেন্ড গাড়িটা না, কমিশনের সুপারিশ থাকবে, কমিশনের সুপারিশ ভিত্তিতে সরকার করবে, এই ধরনের একটা ইস্যু। তাহলে একটা সেফগার্ড থাকলে পুলিশ কাজ করতে পারে। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে যে পুলিশের কোয়াশি জুডিশিয়াল সার্ভিস, এখানে আপনি বিচার বিভাগকে স্বাধীন করে দিলেন, সে কাজ করলো, কিন্তু পুলিশ যদি ঠিকমতো কাজ না করতে পারে তাহলে ওই ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে ফিফটিপ্টিপস আসবে না, প্রথম রায়টা তো পুলিশ দিচ্ছে, মানে মামলা হলে চার্জশিট হবে না, ফাইনাল রিপোর্ট হবে, এই রায়টা তো প্রথম প্রথম পুলিশ দিচ্ছে। কিন্তু সে যদি আইন কানুন বিধিবিধানের মধ্যে নিরপেক্ষতা নিয়ে কাজ না করে কোনো ব্যত্যয় ঘটে তাহলে তো বিচার বিভাগ কাজ করবো কেমনি? বিচার বিভাগ তো অন্ডার বেসিস অফ দ্য ফাইন্ডিংস অফ দ্য পুলিশ ইনভেস্টিগেশন, তার ভিতরে তো সে কাজ শুরু করবে, তাই না? কাজেই বিচার বিভাগের স্বাধীনতা যেটা একটা গভর্নমেন্টের আমলে হয়েছে, কিন্তু পুলিশের যদি এই আইনের কিছু পরিবর্তন হতো তাহলে হয়তো পুলিশ আরও এখন যেভাবে ভয় ভীতির মধ্যে থাকে এখন সেটা থাকতো না। তো এইগুলি তো বাস্তব কথাগুলি আমি বলছি, সেটা অনেকে বিতর্ক তুলছে যে আমি গভর্নমেন্টের মধ্যে কথা বলছি, কী বলবেন, তো এটাই বাস্তবতা আর কি। কিন্তু যেখানে পুলিশকে যেই সমস্ত কারণে পুলিশ অনেক সময় পলিটিসাইজড হয়ে যায়, সেখানে আইনের যে সংস্কার, সে আইনের সংস্কার যেটা সুশীল সমাজের দাবি সেই সেটা নিয়ে কিন্তু আমি কথা বলেছিলাম। ধন্যবাদ আপনাকে। আমি একটু স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে পুলিশের আইনের যে সংস্কার, যে দাবিটা শহীদুল হক করে আসছিলেন আর কি, জনগণ করে, জনগণ সুশীল সমাজ করে,
তো এই আইনের এই পুলিশের যে পরিবর্তন আসলে সেটা আসলে কীভাবে সম্ভব, এই আইনের সংস্কার ছাড়া সেটা কি সম্ভব কি না? আসলে নিশ্চয়ই সম্ভব, এটা করতে চাইলে পরে করা যায়। আসলে কথা, এটা সদিচ্ছা থাকতে হবে, কারণ এই উদ্যোগটা কে নিতে হবে, কার নিতে হবে? কারণটা আমি বলি সংক্ষেপে, যে এই যে পুলিশ যে আইনে চলে এখন, মনে করুন পুলিশ রেগুলেশন অফ বাংলাদেশ বেঙ্গল পিআরবি যেটাকে বলা হয়, তারপরে সিআরপিসিতে যে সমস্ত আইন কানুন আইনগুলো রয়ে বিধিগুলো রয়েছে, সিআরপিসি ক্রিমিনাল প্রসিডিউর কোডে, এই সমস্ত জিনিস এগুলা ব্রিটিশ আমলের, আজ থেকে 200 বছর আগে, 250 বছর আগের করা আইন এই সমস্ত। তো এই আইনগুলা দেখতে হবে যে ওটার পারপাসটা, উদ্দেশ্যটা কী ছিল যখন আইনগুলো করা হয়। পুলিশকে করা হয়েছিল তখন একটা পেটোয়া বাহিনী হিসাবে আর কি, অর্থাৎ ব্রিটিশরা তাদের প্রশাসন, তাদের লৌহ প্রশাসন চালানোর জন্যে যেটুকু আর কি দরকার, পুলিশকে দিয়ে অ্যারেস্ট করানো, ধরানো, একে ধরে নিয়ে আসো, আইন কানুনের আর কিছু নেই, এই জিনিসগুলোই আর কি চলে আসছিল। তখন তো রাজনৈতিক সচেতনতাও তেমন ছিল না, সেটা তো শুরু হলো কেবল 20 শতাব্দীর প্রথম দিক থেকে কংগ্রেস ইত্যাদি হওয়ার পরে। সেই জন্যে এই যে আপনার এতদিনের অভিজ্ঞতা, এর আলোকে অবশ্যই পুলিশ প্রশাসনের মধ্যে অনেক পরিবর্তন দরকার। অনেক কমিশন হয়েছে, অনেক রকমের কমিটি ইত্যাদি করা হয়েছে, সুপারিশ দেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে। শহীদ একটু আগে বলেছেন যেটা আর কি, বর্তমান সরকার বিশেষ করে অনেক কিছুই পুলিশের মানে অভাব অভিযোগ অনেক কমে এসেছে এখন। কিন্তু আমার মতে এখন পুলিশেরই হোক বা অ্যাডমিনিস্ট্রেশনের ম্যাজিস্ট্রেট সাহেবের বা ডিসি সাহেবের, এদের এখন পাওয়ার নয়, এখন দেওয়ার সময়। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। 1998 আজ থেকে 24 বছর আগে, তাই না? 24 বছর আগে আমি যখন রিটায়ার করলাম সরকারি চাকরি থেকে সচিব হিসাবে, আমার সর্বশেষ বেতন ছিল সর্বসাকুল্যে অল ফাউন্ড টোটাল বেতন ছিল 15,000 টাকা, আজ থেকে 24 বছর আগে। আচ্ছা, আর এখন একজন সচিব ওই একই চাকরি করছে 80,000 টাকা বা আরও বেশি, মানে 70-80,000 টাকা তার বেতনই বটে, আর তাছাড়া তো অন্যান্য অ্যালাউন্স যেগুলো আমরা কল্পনাও করতে পারতাম না, সেগুলো ঠিক রয়েছে। এত কিছু দেওয়ার পরে, এত কিছু সরকারের কাছ থেকে পাওয়ার পর, সরকার দেওয়ার পরে এখন সরকারি কর্মকর্তাদের, বিশেষ করে প্রশাসনের কর্মকর্তাদের, পুলিশের কর্মকর্তাদের উচিত হবে এখন একটু জাতিকে কিছু দেওয়া, বিনিময়ে কিছু দেওয়া। খালি পাবো আর দিব না কিছু তা তো হয় না, গুণগত পরিবর্তন অবশ্যই আসতে হবে, না হলে তো এটা ঠিক হলো না। কিন্তু শোনা যায়, এটা শোনা কথা অবশ্য, যে ওই এ জগতে হায় সেই বেশি চায় সমস্ত কাঙ্গালে, তো এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুড়ি ভুড়ি। বেশি পাওয়ার পরে যেন তাও কোথায় 15,000 টাকা মাসিক বেতন আর কোথায় 80,000 টাকা। এখন তো এটার জন্যে সরকারকে ধন্যবাদ দিয়ে আল্লাহর শুকর গুজার করে তারপরে উচিত ছিল ভালো করে। তো এটা আমার, আবার আমার আরেকটা মন্তব্য হচ্ছে, সব কিছুর গোড়ার কথা হচ্ছে গিয়ে দুর্নীতি। দুর্নীতির সুযোগ সবসময় সব আমলেই ছিল, লর্ড ক্লাইভের সময়ও ছিল এবং তারপরে যা আছে সব সুযোগ ছিল, এখনও সেই সুযোগগুলো রয়েছে। সুযোগ আসলে পরে, সুযোগ আছে বলেই যে দুর্নীতিবাজ হতে হবে তার তো কোনো কথা নেই। এই দুর্নীতি উৎপাটন করার জন্য কিন্তু সরকারকে একটু দৃঢ় করতে, সরকারের এখানে একটা দুর্বলতার কথাও আমি বলি, এটা বর্তমান সরকার বলে নয়, যে কোনো সরকার বেশি কঠোর হতে চায় না, দুর্নীতি দূর করার জন্য কঠোর হতে চায় না বা দৃঢ় হস্তে দমন করতে চায় না। কেন কেন আমি তো, আমার তো ধারণা ছিল যে আপনি বুঝতে পারছেন, শহীদ তো বুঝতে পারছেন, জানতে চাই আসলে হাতে রাখা, সোজা কথা, প্রশাসনকে হাতে রাখা, সময় মতো কাজে লাগানো, আজ থেকে 1.5 বছর পরে যে নির্বাচন হবে তখন যাতে আমরা যা বলি সেরকম যাতে করে, সেই সমস্ত মানে এটা ভালো না, এটা নিয়ত পরিষ্কার না। সরকার বলবে না একজন ম্যাজিস্ট্রেট বা একজন পুলিশ কর্মকর্তা সে আমার
সার্ভেন্ট নয়, সে পাবলিক সার্ভেন্ট, সে প্রজাতন্ত্রের কর্মচারী, সে কোনো, এটা কিন্তু অনেকেই জানেন না যে আমরা যারা সরকারি চাকরি করেছি, শহীদ বা আমি বা এখনো যারা আছে, এখনো যারা আছেন, তারা কিন্তু এই সরকারের কর্মচারী না, প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী। আচ্ছা, প্রজাতন্ত্রের কর্মচারীকে তাকে আপনি তাকে নির্বিঘ্নে কাজ করতে দিন, তাকে ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে কাজ করতে দিন, আইন কানুনের মধ্যে থেকে কাজ করতে দিন, ইন্টারফিয়ার করবেন না এবং তাতে দেখেন সুফল পান কি না। জি বলুন স্যার, ওই জায়গাটাই মনে হয় আমাদের যেতে হবে আর জি, তাকে স্বাধীনভাবে কাজ করার যে স্বাধীনতাটা, সেটা কাজ করতে হলে পরে তো আমি আগেই বলেছি যা দরকার, যে পেটে খেলে পিঠে সয় একটা কথা আছে, গভর্নমেন্ট তো পেটে খাওয়ার ব্যবস্থা করেই দিয়েছে, 15,000 বেতন থেকে 70-75-80,000 121 গুণ বেতন বাড়ছে গত পে স্কেলে, 121 গুণ, চিন্তা করা যায়? আবার বলেন, আবার জোরে জোরে বলেন। এই তো মাননীয় প্রধানমন্ত্রী সাহস দেন নাকি, একবারে 121 গুণ বেতন বাড়ায়, 121 গুণ বেতন বাড়ানোর পর। আচ্ছা, তারপরে গাড়ি টাড়ি, আগে আমরা একটা ভাঙ্গা গাড়ি পাইতে সেক্রেটারি হিসাবে আর কি লাইন ধরতে, এখন ইউএনএ পাতর গাড়ি, ওই যে শুনছেন। আচ্ছা যাই হোক, তো তাহলে পরে কিছু দাও, জাতিকে কিছু দাও, জাতি তোমাদের কাজে কর্মে সন্তোষ প্রকাশ করুক। নির্বাচনের কথাতেই আসি, নির্বাচন কমিশন নির্বাচন করবে ঠিকই, এট দি এন্ড অফ দি দিন শেষে ওই হাবিবুল আউয়াল সাহেবকে আমরা হয় পিঠ চাপড়াবো, ধন্যবাদ দিব, তালিয়া দিব, অথবা তার তাকে সমালোচনা করব, কুৎসা কর গাইব, কিন্তু আসল কাজটা কে করছে? আসল কাজটা করছে যে প্রশাসন, মাঠ কর্মী যারা আছেন। হাবিবুল আউয়াল সাহেবের ইয়ে আছে, রিটার্নিং অফিসার থাকবেন সেখানে, তার প্রিসাইডিং অফিসারদের অ্যাপয়েন্টমেন্ট দিবেন সাময়িকভাবে ইত্যাদি ইত্যাদি। ওরা বেচারারা ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, তাদের কাছে আইন কানুন সবই আছে কিন্তু প্রয়োগের ক্ষমতা নাই। প্রয়োগের ক্ষমতাটা কার আছে? ওই ইউএনওর আছে, ওই ম্যাজিস্ট্রেটের আছে, ওই ওসি সাহেবের আছে, ওই এসপির আছে। তো সেই জন্যে আপনাদের উপরে, অর্থাৎ প্রশাসন এবং পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন এবং পুলিশ, এদের উপরে এত আস্থা জাতির যে আপনাদেরকে সমস্ত ক্ষমতা ইত্যাদি দিয়ে রেখেছে, এখন আপনারা এটা সামাল দিন। আমার বিনীত অনুরোধ থাকবে, 1.5 বছর আগেই বলতেছি, আল্লাহর ওয়াস্তে নিরপেক্ষভাবে আপনারা দায়িত্ব পালন করুন, দেখুন আপনাদের মাথায় তুলে নাচবে প্রশাসনকে, মাথায় তুলে নাচবে জনগণ, যদি আপনারা নিজেদের নিরপেক্ষতা এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যদি দুর্নীতিমুক্ত যদি থাকতে পারেন। আপনি এটা চিন্তা করবেন না যে ওই এমপি সাহেব ক্যান্ডিডেট, সে তো খুব পাওয়ারফুল লোক এবং সে আমাকে বলেছে আমাকে পাস করাই দেন, এরপরে আপনার প্রমোশনটা বা আপনার অমুক জায়গায় পোস্টিংটা করে দিব, এই লোভের মধ্যে পা দিবেন না। আপনারা প্রমাণ করে দিন যে এখানকার প্রশাসন, বাংলাদেশের প্রশাসন, পুলিশ এবং ম্যাজিস্ট্রেসি দুইটা মিলে এর চেয়ে বড় বড় চ্যালেঞ্জ পর্যন্ত তারা নিতে পারে এবং নৈর্ব্যক্তিকভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে। ধন্যবাদ স্যার, আমি আবার আর আমি এই সমস্ত কথাগুলো বলেছি কিন্তু আমার আমার জীবনের অভিজ্ঞতা, আমি তিনটা মহকুমা প্রশাসক ছিলাম, আমি তিনটা জেলায় জেলা প্রশাসক ছিলাম, ইনক্লুডিং বৃহত্তর ঢাকা জেলা, খুলনা জেলা, কুষ্টিয়া জেলা। কুষ্টিয়াতে তখন আগুন জ্বলছিল সেই অবস্থায়, পশ্চিম পাকিস্তানে দুইটা সাব ডিভিশনে এস ডিগ্রি করেছি। অর্থাৎ মাঠ প্রশাসন সম্বন্ধে আলহামদুলিল্লাহ আল্লাহর ফজলে এবং আল্লাহর অভিজ্ঞতা ধারণা অনেক স্যার আপনার। আমরা এবং সবচেয়ে বড় শেষ কথাটা হচ্ছে, 1970-এর নির্বাচন যেটা সম্পূর্ণ কলুষমুক্ত, ওই পাকিস্তানি আমলের যেটা এহিয়া খান করেছিলেন, সেখানেও আমি রিটার্নিং অফিসার ছিলাম, একটা সাব ডিভিশনে পুরো এলাকার রিটার্নিং অফিসার, কোনো অনুযোগ নাই, অভিযোগ নেই, কিচ্ছু হয় নাই। ধন্যবাদ স্যার আপনাকে, আমরা আবার আসবো আপনার কাছে। আমি একটু সুদূরবের কাছে জানতে চাই, পুলিশ এই নির্বাচনকালীন সময়ে আগে পরে এবং সহিংসতা মোকাবিলায় অনেক কাজ করে, তারপরও একটা প্রশ্ন থেকেই যায়, সেটা বারবার ওঠে, পুলিশের বিরুদ্ধে ফলাফলকে প্রভাবিত করার, এটা আসলে কতটা প্রাসঙ্গিক বিষয়টা? আসলে পুলিশ তো ফলাফল প্রভাবিত করতে পারে না, পারার সুযোগ নেই, কেমনি করে আমি জানি না, এই অভিযোগটা আসে কিন্তু ওখানে রিটার্নিং অফিসার থাকে, ম্যাজিস্ট্রেট থাকে, বিজেপি থাকে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে, সবাই থাকে, পুলিশ এখন একা একা কীভাবে প্রভাব করবে, কেনই বা পুলিশ প্রভাব করবে কেন? তো এখন সেখানে আমার রাজনৈতিক শক্তি থাকে। এখন 2018 সালে 2014 সালে যে ইলেকশন হয়েছে তখন এই
কিছু করা ছিল না, যেহেতু মেইন বিরোধী দল অংশগ্রহণ করে নেই, তারা প্রতিহত করছে, চালা পোড়া করছে, প্রায় শত শত ভোট কেন্দ্র পোড়াই দিছে, হামলা করছে, তখন তো মানুষ ভয়ে হয়তো সবাই নবীন সরকার সাবমিট করে নেই, কাজে 153টা আনকন্টেস্টেড হয়ে গেছে, মানে পুরো বাস্তবতা ছিল। আর 2018 সালে তারা ইলেকশন অংশগ্রহণ করলো এবং তারা ঘোষণা দিল যে তার ভোট কেন্দ্র পাহারা দিবে, তারা যদি ভোট কেন্দ্র পাহারা দিয়ে থাকে তাদের লোকজন থেকে থাকে, তো এখন বলা হইতেছে রাতেরবেলা ভোট হয়ে গেছে, ভোট কেন্দ্র পাহারা দিলে তাদের কর্মী বাহিনী তাদের ভোটাররা কী করছে তাহলে? আর রাতেরবেলা ভোট হয়ে গেলে সকালবেলা দেখলাম মির্জা ফখরুল ইসলাম সহ ডক্টর কামাল সাহেবেরা ভোট কেন্দ্র ভোট দিলেন, তারা সন্তোষ প্রকাশ করলেন, সুষ্ঠু ভোট হয়েছে, সন্ধ্যা পর্যন্ত কোনো খবর নাই। যখন ভোট কেন্দ্রে ভোটের রেজাল্ট আসা শুরু হয়েছে তখন তারা এই অভিযোগগুলি শুরু করছে। তারা যদি আগে দিনের বেলাও টের পাইতো, বলতো বলতো যে ভোট কেন্দ্র আগেই ভোট হয়ে গেছে, তাহলে তো তারা উইথড্র করতো যে আমরা বয়কট করলাম, তাই না? কাজে এবং এরপরে দেন ডক্টর কামাল হোসেনের মাধ্যমে একটা গণ তদন্ত কমিটি করলো, এটা এবং বললো যে যারা যারা যেখানে এই সমস্ত রিগিং হয়েছে, ভোট কাটা হয়েছে, সবাই তোমরা সাক্ষী পাবো নাই না, ডক্টর কামাল হোসেনের এখানে দেওয়া হোক। কই সেটা তো কেউ আসলো না, সে গণ কমিশন না কি কমিশন করছে এটাও তো দেখলাম, কোনো সাক্ষী প্রমাণ নেই, তারা নিজেই সাক্ষী প্রমাণ দেয়নি। কাজে এখানে শুধুমাত্র সরকারি কর্মকর্তা, পুলিশ প্রশাসন এদের দোষ দিলে হবে না, রাজনৈতিক দলগুলির দায়িত্ব আছে সুষ্ঠু নির্বাচনের জন্য, তারাও কিন্তু ওয়াচডগ হিসাবে কাজ করবে। যে সমস্ত নির্বাচন ই ছিল আপনি পর্যবেক্ষক, তারাও তো কোনো রিপোর্ট দেয়নি, কোনো মিডিয়াও কিন্তু রিপোর্ট দেয়নি, ভোট ভোট রাতেরবেলা ভোট হয়েছে, কোনো মিডিয়া আপনি কোনো সাংবাদিক রিপোর্ট দিতে পারছেন? পারেন নাই। ইলেকট্রনিক্স মিডিয়া তো এখানে গ্রামে গ্রামে ক্যামেরা থাকে, মোবাইলে ক্যামেরা হয়, কোনো ইলেকট্রনিক্স মিডিয়াও কোনো রিপোর্ট করে নেই, কোনো প্রিন্ট মিডিয়াও করে নেই, কোনো নির্বাচনী পর্যবেক্ষকও করে নেই, তাহলে এখন আমরা কীভাবে বিশ্বাস করবো যে এটা রাতেরবেলা ঘটেছে? এই কথা কিন্তু এখন কিসের কেন বলা হয়েছে? ওনারা পাহারা ছিলেন, ওনাদের লোকজন ছিলেন, ওনাদের সাংবাদিক ছিলেন, সব কিছু ছিল, পোস্ট ইলেকশন তারা চেষ্টা করছে এভিডেন্স কালেকশন করে জনসামনে চলে আনা, সেটা বলেনি। কাজে তাদের কথাগুলি যেটা বলা হইতেছে এইটা কিন্তু ইভিডেন্স সাক্ষ্য প্রমাণ ছাড়া অনুমান ভিত্তিক কথাগুলি বলা হইতেছে, যার কারণে জনগণ এটা গ্রহণ করেনি, জনগণ কিন্তু গ্রহণ করেনি। জনগণ গ্রহণ করলে তো সেই 15 ফেব্রুয়ারি যে ইলেকশন হয়েছিল সেইভাবে তো জনগণের উত্তপ্ত তৈরি হয়ে যেত যে এই সরকার মানে না, 15 ফেব্রুয়ারি শেষ পর্যন্ত বাদ দেওয়া 12 জুনে ইলেকশন করলো ক্যাটরা গমন করে। কাজে এই ওনার যে কথা বলা এটা যদি বাস্তব হইতো তাহলে কিন্তু জনর সৃষ্টি। এই ব্লেমটা পুলিশকে কেন দিচ্ছে? এই যে পুলিশকে বলা হইতেছে কেন, এটা আমার প্রশ্ন যে পুলিশ কেন ভোট কাটতে যাবে, পুলিশ কেন ভোট কাটবে? ভোট কাটলে রাজনৈতিক কর্মীরা কাটবে, তারা কাটবে। আর ভোট কাটে মানে প্রিজারিং অফিসার, 40,000 ভোট কেন্দ্র, 40,000 ভোট কেন্দ্রের মধ্যে যদি প্রতি ভোট কেন্দ্রে 10 জন করে ইলেকশন অফিসার হয় তাহলে তো 4 লাখ লোক হয়, 4 লাখ লোক কি সবাইকে আওয়ামী লীগের লোক? ওখানে স্কুলের টিচার জামাতের লোক নেই, স্কুলের টিচার বিএনপির লোক নেই, স্কুলের কলেজের কর্মকর্তা জাতীয় পার্টির নেই, তো একজনও কি জানাইল না ঘটনা যে ভোট কাটতেছে আপনারা দেখেন? ৪০,০০০ ভোট কেন্দ্রের মধ্যে একটা ভোট কেন্দ্র তো কেউ দখল করলো না, যেই যেই দেখেন এই ভোট কাটা হইতেছে, হয়েছে শুরু করে ক্যামেরা ফ্যামেরা নেওয়া হয়নি। কাজে এইগুলি এখনও যে অভিযোগগুলি করা হইতেছে এটা সাক্ষী প্রমাণবিহীন, এটা অনুমান ভিত্তিক অভিযোগ করা হইতেছে। ধন্যবাদ আপনাকে স্যার। আপনি যেমনটি বলছিলেন যে নিরপেক্ষ, দুর্নীতি মুক্ত এবং লোভ লালসার ঊর্ধ্বে উঠে প্রশাসনকে কাজ করতে হবে, তো এই তাদের আসলে চাপটা কোথায় থাকে এটা আমার একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দলগুলোর যে বিপরীতমুখী অবস্থান, এই ক্ষেত্রে আসলে নির্বাচন কমিশনের কী করা উচিত, কীভাবে তারা কাজ করবে? সরি, শেষ প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নটা কি? রাজনৈতিক দলগুলোর যে বিপরীতমুখী অবস্থান, এই ক্ষেত্রে নির্বাচন কমিশন আসলে ভূমিকাটা কী হবে? দেখুন, নির্বাচন কমিশন নির্বাচনটাই করবে, তাদের দায়িত্ব নয় যে কোনো পলিটিক্যাল পার্টিকে অ্যাডভাইস করা বা তাদের নিয়ে আসা, এই সমস্ত যেটা বর্তমান চিফ ইলেকশন কমিশনার বলেছেন, আগের জন্য সবাই বলেছেন, সেটা এটা কথাটা ঠিকই, বাস্তব সত্য এটা। তবে তাহলে দায়িত্বটা কার? শুধুমাত্র পলিটিক্যাল পার্টিদের? শুধুমাত্র পলিটিক্যাল পার্টির পরেও কিন্তু আরেকটা এন্টিটি আছে, ভুললে চলবে না, তাহার নাম হচ্ছে সরকার। সরকার, কারণ মানিজ্জত এট দি এন্ড অফ দি ডে, কেমন দিন শেষে একটা সরকারেরই সুনাম বদনাম,
এই যে 18 সালের বা 14 সালের নির্বাচন সম্বন্ধে বলা হয়, সেখানে পুলিশকে সামনে নিয়ে আসে, পুলিশের কারণে হয়েছে, ম্যাজিস্ট্রেটের কারণে হয়েছে, ডিসির কারণে, তা নয়। ওই সবসময় বলা হচ্ছে অমুক সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল ইত্যাদি ইত্যাদি। এগুলো থেকে যদি মুক্ত হতে হয় তাহলে পরে সবাই সম্মিলিতভাবে একটা প্রতিজ্ঞা করতে হবে রীতিমতো। আপনার সরকার একটি পার্টির সরকার, ঠিক আছে, সেই পার্টি ইন পাওয়ার, সেই পার্টি প্লাস আপনার অন্যান্য পলিটিক্যাল পার্টি যারা আছে, বিরোধী দলীয় বড় পার্টি ছোট পার্টি সবাই সবাই মিলে ঘোষণা দিতে হবে যে আমরা একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই এবং আমরা করব এটা ইনশাল্লাহ। কাদের দিয়ে করব? আমাদের প্রশাসন, আমাদের পুলিশ বাহিনী, আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা আছে এদের সহযোগিতা নিয়ে করব। এই সদিচ্ছাটুকু দেখাতে হবে। আর পলিটিক্যাল পার্টিরা যতক্ষণ পর্যন্ত এটা না বলেছে, খালি যদি তারা আপনার আইনকানুন ভঙ্গ করতেই যদি থাকে, তাহলে তো মানুষের মনে সন্দেহ থাকবেই যে এরা আসলেই কি একটা ফেয়ার ইলেকশন চায় কি না। আমরা মনে করি যে বাঙালি ফেয়ার ইলেকশনই চায়, সাধারণ মানুষ। সাধারণ মানুষ কোনোদিন ক্ষমতার কথাও চায় না, তার কিছু যায়ও আসে না, কে ক্ষমতায় গেল তাতে তার কিচ্ছু যায় আসে না। তাই সে যে দলকে ভোট দিয়েছে তারা যদি পাশ করে তাহলে ভালো কথা, আর ফেল করে যদি তাতেও যে একেবারে দেশ ধ্বংস হয়ে যাবে তাও নয়। অতএব কী করতেটা হবে, কি করতে হবে, যে একটা সুন্দর একটা নির্বাচন করুন, তাহলে পরে আস্তে আস্তে গণতন্ত্র, যে গণতন্ত্র আমাদের গত 50 বছরে বলতে গেলে পরে অধরা রয়ে গেছে। আমরা গণতন্ত্রের কথা বলে দেশ স্বাধীন করেছি, যে কয়েকটি মূলমন্ত্র ছিল স্বাধীনতা যুদ্ধের, মুক্তিযুদ্ধের, তার মধ্যে গণতন্ত্র ছিল অন্যতম প্রধান। সেই গণতন্ত্র কিন্তু এখন পর্যন্ত আসে নাই। আর শহীদ একটা কথা বলেছেন যে 18 সালের নির্বাচন, এটা নিয়ে অনেক কথাবার্তা, অনেক অভিযোগ দিন পিছনের তরফ থেকে করা হয়েছে, তাই না? কিন্তু এটা কোনো প্রমাণ নাই, এটা এটা খালি বাতকিবাদ। একটা কথা দেখুন, প্রমাণ হতো তখনই যদি একটা নিরপেক্ষ, আমরা একেবারে শেষ দিকে, স্যার, আচ্ছা, নিরপেক্ষ যদি একটা তদন্ত হতো, সে হাইকোর্টের জাজ কাউকে দিয়ে রিটায়ার্ড জাজ টাজকে যদি একটা কমিশন করে যদি তদন্ত করে তাহলে হতো। এগুলো তো কিছুই করা হয় নাই। তবে সাধারণ মানুষের যে ধারণা এবং ইদানিংকালে যে সমস্ত আমরা আন্তর্জাতিকভাবেও যে সমস্ত মন্তব্য ইত্যাদি শুনি, তাতে আমাদের নির্বাচন সম্বন্ধে কিন্তু বা 18 সালের নির্বাচন সম্বন্ধেও কেউ ভালো বলে না। সত্যি রাত্রেবেলা নৈশ ভোট মারা হয়েছে কি না, কেমন নৈশকালীন ভোট নাকি সেটা অন্য কথা, কিন্তু একটা ধারণা সৃষ্টি হয়েছে যে বাংলাদেশের নির্বাচন ফেয়ার হয় নাই, হবেও না। এই বদনাম থেকে আমরা বেরোয় আসতে চাই। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে এই বাংলাভিশন স্টুডিওতে আসার জন্য। আশা করি আগামী নির্বাচনে আমাদের যে অপবাদ, যে গ্লানি, সেটা থেকে আমরা বের হয়ে আসবো। দর্শক, যে কথা বলতে চাই অনুষ্ঠানে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।